समुद्रेर पानीते भेसे आसा चिपिबद्ध एक काचेर बोतलेर मध्य थेके 8 বছরের पुरानो रक्ते लेखा दुर्बोध्य एक नोट पावा जाय। नोटटी पाठ उद्धार करा बेश कठिन, किन्तु जखन डिपार्टमेंट किउ सेटा ग्रहण करे तखन कार्ल मार्क एबं आसाद सेखान थेके नतून एकटी रहस्य खुंजे पान। बंधुरा मुभिर मूल काहिनीते आर जाच्छी ना, कारण एरपरेर प्रतिटी कथाई हयतो स्पयलार हये जाबे आर ताते करे एक्सप्लेन शोनार मजाटाई नष्ट हये जाबे आपनादेर। तबे बोले राखी आपनारा जारा डिपार्टमेंट किउ सिरिजेर एर आगेर पर्व दुटो देखेछेन तारा जानेन कतटा मूलशियानार परिचय दिये एई मुभि सिरिजटी तैरि करा हयेछे। एई सिरिजेर प्रतिटी मुभितेई दुर्दान्त एक एक चमक आमादेर जोन्नो अपेक्षा करे आर तार धाराबाहिकताय डिपार्टमेंट किउ सिरिजेर आरेकटी मुभि एक्सप्लेन निये आपनादेरके स्वागत जानाच्छि। आज आपनादेर जोन्नो थाकছে এই সিরিজের থার্ড মুভি এ কনস্পিরেসি অফ ফেইথ। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন মুভির মূল কাহিনীতে এবার প্রবেশ করি। এবারকার ক্রেজটা হঠাৎ করেই আসাদের কাছে এসেছে। কয়েকদিন ধরে একেবারেই পাত্তা নেই কার্লের, ছুটিতে রয়েছেন ডিপার্টমেন্ট কিউ বস, তাই অফিসে একটু বেশি সময় দিতে হচ্ছে আসাদ এবং রোজকে। এরকমই একদিন তাদের এক সহকারী পুলিশ অফিসার প্যাসকার্ড সমুদ্রে গোসল করতে গিয়ে একটা কাচের বোতল খুঁজে পায় যার মধ্যে এক টুকরো কাগজে কিছু লেখা দেখে সেটাকে সে ডিপার্টমেন্ট কিউতে নিয়ে আসে, কারণ সে জানে পুরনো কেস ঘাটাই এই ডিপার্টমেন্ট কিউয়ের কাজ। এগুলো পেয়ে আসাদ একটু চিন্তায় পড়ে যায়, কারণ একে তো বোতলের মধ্যেকার পুরনো চিরকুট, তার উপরে আবার কার্লের পাত্তা নেই। তাই সে এটা নিয়ে বেশি চিন্তা না করে রোজকে সেটা ফরেন্সিকে পাঠিয়ে দিতে বলে। এরপরে আমরা কার্লকে দেখতে পাই বাড়িতেই রয়েছে সে, একেবারে বিমর্ষ, কি জানি ভাবছে লোকটা। হঠাৎ এ সময় তার চিন্তায় ব্যাঘাত ঘটায় আছাদ। এই লোকটিকে সে এখন খুব ভালোভাবেই বুঝতে পারে তার এই প্রিয় মানুষটি বেশ অবসাদগ্রস্ত অবস্থায় রয়েছেন, তাই কার্লের অবসাদ কাটানোর জন্য তাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে আছাদ। একটু ঘোরাঘুরি করে যদি কিছুটা শান্তি পাওয়া যায় সেই আশায়। বন্ধুরা, ডিপার্টমেন্ট কিউয়ে অতীত এবং বর্তমানের সুন্দর একটা মিলবন্ধন এবং কম্বিনেশন দেখা যায়, এই মুভিতেও সেটা রয়েছে ভরপুর। তাই আপনাদের অনুরোধ করব এই অতীত এবং বর্তমানের কম্বিনেশনটাকে একটু সহজভাবে নেওয়ার। তো যাই হোক, এরপরের দৃশ্যটা ডেনমার্কের এক প্রত্যন্ত গ্রামের। অন্যান্য কৃষক পরিবারের মতো সুখী এবং সুন্দর একটা গোছানো পরিবার রয়েছে। আমরা পর্দায় এখন যাকে দেখতে পাচ্ছি সেই ইলিয়াসের। স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং বৃদ্ধ মাকে নিয়ে বসবাস করেন তিনি এই গ্রামে। এখানকার সবাই আবার ভীষণ ধর্মভীরু, তাই পাশের চার্চে চলা একটা অনুষ্ঠানে অংশ নিয়েছে ইলিয়াসের পরিবার। প্রতি বছরের ন্যায় খ্রিস্টীয় আচারে ঈশ্বরের প্রতি একটা দীক্ষার অনুষ্ঠান চলছে এখানে। একসময় হঠাৎ করে জোহানসেন নামে এক প্রিস্টের আগমন ঘটে সেখানে। এই লোকটি প্রতি বছরই এখানে আসে। এই গ্রামের মানুষদের সঙ্গে তার খুব ভালো একটা সম্পর্ক রয়েছে, ইলিয়াসদের পরিবারের সঙ্গেও খুব ভালো একটা সম্পর্ক তার। তাকে দেখে ইলিয়াসের পরিবার বেশ খুশি হয়। দীক্ষা অনুষ্ঠান শেষ করে সেই প্রিস্টকে দেখা যায় ইলিয়াসের বাড়িতে। পরিবারটির সঙ্গে কিছুটা সময় কাটিয়ে প্রিস্ট জোহানসেন যখন বিদায় নেবে তখন ইলিয়াস সামনের বছর আবার তাকে আসতে বলে বিদায় জানায়। এখানকার ঘটনাটি এভাবেই রেখে ওদিকে সিনারিটা আবার চলে যায় ডিপার্টমেন্ট কিউতে। এখানে আসাদ এবং রোজ সেই চিরকুটটার পাঠ উদ্ধারে বেশ ব্যস্ত হয়ে পড়েছে। বোতলটা অনেক দিন পানিতে থাকার কারণে চিঠিটার লেখক যা লিখেছিল সেটা এতদিন পরে বুঝতে পারা ওদের জন্য বেশ কঠিন হয়ে পড়েছে। কার্ল চেয়ারে চুপচাপ বসে থাকলেও ওরা একটা কিছু উদ্ধার করে সেখান থেকে। এই চিঠিটা একটা বাচ্চা লিখেছিল তার বাবা মার উদ্দেশ্যে, যার নামের প্রথম অক্ষর পি। তো যাই হোক, এই চিঠিটার এক জায়গায় লেখা রয়েছে জিহোভা, অর্থাৎ ঈশ্বর আমাদের রক্ষা করবে। আসাদ বুঝতে পারে এটা কোনো নিখোঁজ বাচ্চার লেখাই হবে যাকে ঈশ্বরের প্রতি একনিষ্ঠ থাকার দীক্ষা দেওয়া হয়েছিল, যাদেরকে আবার জিহোভার সাক্ষীও বলা হতো। চিঠির এই লেখাগুলো আসাদকে বেশ বিভ্রান্তিতে ফেলে। তাই এক পর্যায়ে আসাদ গত 10 বছরে যে সকল শিশু নিখোঁজ হয়েছে তার তথ্য বের করতে বলে রোজকে। ওদিকে চুপচাপ বসে থাকা কার্ল ঠিক এ সময় বলে ওঠে, গত 10 বছরে 2 জন শিশু নিখোঁজ হয়েছে। কার্লের কথাতে আসাদ বুঝতে পারে, যাক বেচারা তাহলে কেসটি নিয়ে ঠিকই ভাবছে। এরপরে কার্ল এবং আসাদকে দেখা যায় ফরেন্সিকে। সেখান থেকে ওদের জানানো হয় লাউট্রুপোভাং নামে একটা জায়গার কথা উল্লেখ রয়েছে এই চিরকুটটাতে। জায়গাটা একটা অনাথ আশ্রমের মতো, অনেক বাচ্চা একসময় সেখানে ছিল। এ সময় আসাদ বলে ওঠে, আমি জানি জায়গাটা কোথায়। এরপরে ওদেরকে দেখা যায় সেই জায়গায়। সেখানকার এক মহিলার কাছে আসাদ এই ধরনের কোনো শিশু তাদের কাছে ছিল কিনা সেটা জানতে চায়। মহিলাটি জানায় ট্রাইগ্রেপ নামে এক শিশুর কথা তার মনে আছে, তবে সে হঠাৎ একদিন এখান থেকে অস্ট্রেলিয়ায় চলে যায়। সেই মহিলা এবং আসাদের মধ্যে যখন কথা চলছে তখন হঠাৎ কার্ল বলে ওঠে, আপনি বাচ্চারা বলেছেন তাই না, তার মানে ট্রাইগ্রেপের সাথে কি অন্য কেউ ছিল? এ কথা শুনে মহিলাটি মাথা নাড়ায়। সে জানায় পল হল্ট নামে ট্রাইগ্রেপের এক ভাই ছিল। খবরটা শুনে চমকে ওঠে আসাদ, কারণ সেই চিরকুটটাতে পি অক্ষরটির কথা বলা হয়েছে। হতেও পারে এই নিখোঁজ পল হলটি হয়তো চিঠিটা লিখেছিল। মুভির এই পরের দৃশ্যটা আবার সেই গ্রামের। ইলিয়াসের ছেলে এবং মেয়ে স্কুল ছুটির পরে অন্যান্য বাচ্চাদের সঙ্গে বাড়ির পথ ধরেছে। সাথীদের ছেড়ে ওরা যখন পথ দিয়ে একা একা হাঁটছিল তখন পিট জোহানসনকে দেখা যায় সেখানে। গাড়ি নিয়ে ওদের পাশে হাজির হয় সে এবং গাড়িতে উঠে আসতে বলে ওদের। সে তাদের বাড়িতে পৌঁছে দিতে চাইছে, কিন্তু ইলিয়াসের মেয়ে ম্যাগদালিনা প্রথমে গাড়িতে উঠতে রাজি না হলেও পরে ভাইয়ের পিড়াপিড়িতে উঠে পড়ে ওরা দুজন। আর তখনই ওদেরকে গাড়ির মধ্যে আটকে ফেলে প্রিস্ট এবং সেখান থেকে ওদেরকে নিয়ে যাওয়া হয়। মূলত ওদেরকে কিডন্যাপ করা হয়। এই পুরো বিষয়টা আবার একটা লোক খেয়াল করেছিল। ওদিকে দেখা যায় আসাদ এবং কার্ল ট্রাইগ্রেপের ব্যাপারে রোজকে খোঁজ নিতে বলেছে। তাই কিছুক্ষণ পরে রোজ ওদেরকে জানায় ট্রাইগ্রেপের বাবা মা তাদের ছেলেদের নিখোঁজের বিষয়ে কারো কাছে কোনো অভিযোগই করেছিল না। ছেলেদের নিখোঁজের কয়েকদিন পরে এই দুজন ব্যক্তি আত্মহত্যা করে, তবে ট্রাইগ্রেপকে কোথায় পাওয়া যাবে সেই ঠিকানাটা সে জোগাড় করতে পেরেছে। রোজের কাছ থেকে ঠিকানা পেয়ে একসময় ওরা পৌঁছায় সেখানে। সেই বাড়ির ভেতরে ঢুকে ওরা দেখতে পায় কিছু মাদকাসক্ত ছেলে মেয়েদের সঙ্গে নেশায় মত্ত রয়েছে সে। তাকে খুঁজে বের করে আসাদ জিজ্ঞাসা করে, তোমার ভাইয়ের ব্যাপারে আমরা কিছু কথা বলতে এসেছি। তবে তার ভাইয়ের ব্যাপারে কোনো কথাই বলতে চায় না এই ট্রাইগ্রেপ। ট্রাইগ্রেপের কাছে কিছু জানতে না পেরে ওরা বাড়িটি থেকে বেরিয়ে আসে। আসাদ এবং কার্ল যখন বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে তখন ট্রাইগ্রেপকে দেখতে পায় তাদের দিকে আসতে, অর্থাৎ ছেলেটি ওদের সাহায্য করতে রাজি হয়েছে। এরপরের দৃশ্যটা সেই প্রিস্ট জোহানসনের। কিছুক্ষণ আগে কিডন্যাপ করা বাচ্চাদের কোথাও রেখে এসে বাড়িতে ঢুকছে সে। একটু বয়সী এক মহিলার সঙ্গে এই বাড়িতেই থাকে সে। এ সময় মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা যায় প্রিস্টকে। মনে হয় যেন ভীষণ একটা তৃপ্তিদায়ক কাজ শেষ করে এসেছে লোকটি। ওদিকে ডিপার্টমেন্ট কিউতে ট্রাইগ্রেপ তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো বলে চলেছে আসাদ এবং কার্লকে। সে জানায় তার ভাই এবং তাকে এক অজানা জায়গায় ধরে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে তাদের বেঁধে রাখা হয়েছিল। তবে চারপাশ থেকে সে সময় সে প্রচুর শব্দ শুনতে পেয়েছিল, কিন্তু সেই শব্দটা কিসের সেটা সে বলতে পারবে না। কয়েকদিন পরে সেই লোকটা একটা কাঁচি দিয়ে পলকে খুন করে এবং তাকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার সময় সেই লোকটা তাকে বলেছিল এই খুনের কথা সে যদি কাউকে বলে তবে জিহবা তাকে শাস্তি দেবে। এই বলে ট্রাইগ্রেপ কাঁদতে শুরু করে। তার কথাগুলো শুনে ওরা বুঝতে পারছে এক মানুষরূপী পিশাচের পাল্লায় পড়েছে ওরা, যে নিষ্পাপ শিশুদেরকে হত্যা করছে। ওদিকে দেখা যায় কেউ একজন একটা কিডন্যাপের কেসের রিপোর্ট করছে ডেনমার্কের ভাইবর্গ পুলিশের কাছে। ধূসর একটা গাড়িতে করে একটা ছেলে এবং মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। মূলত ইলিয়াসের সন্তানদেরকে কিডন্যাপের রিপোর্ট করছে সে। ট্রাইগ্রেপের কেসটি নিয়ে ডিপার্টমেন্ট কিউতে যখন আলোচনা চলছে তখন রোজের কাছে ভাইবর্গ পুলিশের একটা ফোন আসে এবং সেই কিডন্যাপের বিষয়ে তাকে জানানো হয়। যেহেতু এটাও আর একটা বাচ্চা কিডন্যাপের কেস, তাই কার্ল এবং আসাদ সিদ্ধান্ত নেয় সেই গ্রামে গিয়ে দেখবে আসলে সেখানে কি চলছে। এরপরে ওরা ভাইবর্গ পুলিশের দপ্তরে গিয়ে হাজির হয়। সেখান থেকে এক পুলিশ অফিসারকে সাথে নিয়ে শুরু হয় ওদের তদন্ত। প্রথমে ওদের দেখা যায় বাচ্চাদের সেই স্কুলে, তারপরে সেখানকার কিছু জায়গায় ওরা খোঁজখবর শুরু করে। এরপরে ওরা পৌঁছায় ইলিয়াসের বাড়িতে। দরজায় টোকার আওয়াজ শুনে ভেতর থেকে বেরিয়ে আসে ইলিয়াস। তাকে মক জিজ্ঞাসা করে সম্প্রতি যে বাচ্চারা কিডন্যাপ হয়েছে সে বিষয়ে সে কিছু জানে কিনা। এই সময় একটা অদ্ভুত জবাব দেয় ইলিয়াস। কোনো এক অজানা কারণে সে জানায় এরকম কোনো খবরই তার জানা নেই। কার্ল তাদের ছেলে মেয়েদের বিষয়ে জিজ্ঞাসা করলে আবারও মিথ্যা কথা বলে ইলিয়াস ওদের কাছে। সে জানায় তার ছেলে এবং মেয়েরা তাদের খালার সঙ্গে সুইডেনে আসে। এ কথাগুলো বলার পরে কিছুটা বিরক্ত হয়ে তাদেরকে বিদায় না জেনেই ভেতরে চলে যায় ইলিয়াস নামের লোকটি। ইলিয়াসের এ ধরনের আচরণ কার্লের যে ভালো লাগেনি সেটা আসাদ বেশ ভালোই বুঝতে পারছে। সে আসলে কেন এ ধরনের আচরণ করছে বন্ধুরা সেটা আমরা একটু পরেই জানবো। ওদিকে ডিপার্টমেন্ট কিউ এর অফিসে ট্রাইগ্রেপ চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই শব্দটা আসলে কিসের ছিল সেটা জানার, কিন্তু এখনও সে ধরতে পারেনি সেটা আসলে কিসের শব্দ ছিল। এরপরে আমরা কার্ল, আসাদ এবং ভাইবর্গ পুলিশ অফিসারকে দেখতে পাই একটা রেস্টুরেন্টে খাবার খেতে বসেছে তারা। কার্লের আচরণ দেখে মনে হচ্ছে পুরো ফর্মে রয়েছে লোকটি। এ সময় হঠাৎ রসের ফোন আসে কার্লের কাছে। রস তাকে জানায় প্রতি বছর একটা নির্দিষ্ট দিনে অর্থাৎ খ্রিস্টানদের ছুটির দিনে কিডন্যাপার একজোড়া বাচ্চাকে কিডন্যাপ করে। সাধারণত প্রতি বছরই এরকমটা ঘটে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কোনো মা বাবাই তাদের সন্তানদের নিখোঁজের বিষয়টা পুলিশকে বা কাউকেই জানায় না। রোজ এ সময় আরও একটা তথ্য জানায় কার্লকে। সে কার্লের নির্দেশ মতো ইলিয়াসের বিষয়ে খোঁজ নিয়েছে। সে জানতে পেরেছে তার কোনো আত্মীয়ই সুইডেনে থাকে না। খবরটা শুনে কার্ল বুঝতে পারে ইলিয়াস তাদের কাছে খুব মারাত্মক কিছু একটা লুকিয়েছে। এর পরের দৃশ্যে আমরা ইলিয়াসের দুই সন্তানকে দেখতে পাই। ছদ্মবেশী প্রিস্ট তাদেরকে একটা জায়গায় আটকে রেখেছে। প্রচণ্ড ভয়ে কাঁপছে বাচ্চা দুটো। তার পরের দিন রসের কাছ থেকে পাওয়া তথ্য নিয়ে ইলিয়াসের বাড়িতে গিয়ে হাজির হয় কার্ল এবং আসাদ। সে জানতে পেরেছে ইলিয়াস তার সব সম্পদ বিক্রি করে টাকাগুলো তার অ্যাকাউন্টে রেখেছে, আর সেটার কারণেই সে তার কাছে এই বিষয়টার ব্যাখ্যা চাইছে। এছাড়া ওরা যে ইলিয়াসের বিষয়ে সব জানতে পেরে গিয়েছে সেটা যখন কার্ল তাকে জানায় তখন ইলিয়াস আচমকা কার্লকে আঘাত করে বসে। তবে এ সময় আসাদ এগিয়ে এসে ইলিয়াসকে নিরস্ত করে। কিছুক্ষণ পরে নিজের ভুল বুঝতে পেরে ইলিয়াস তাদেরকে ভেতরে ডাকে। ভেতরে গিয়ে ইলিয়াস গত কয়েকদিনে ঘটে যাওয়া সব কিছু খুলে বলে ওদেরকে। তাদের বাচ্চাদের কিডন্যাপ করার পরে সেই কিডন্যাপার ওদেরকে ফোন করে এবং জানায় যদি ওরা ওদের সন্তানকে জীবিত ফিরে পেতে চায় তবে তার সমস্ত সম্পদ বিক্রি করে তাকে দিতে হবে। এবং অদ্ভুত বিষয় হলো ইলিয়াস এই কিডন্যাপারকে খুব ভালোভাবেই চেনে। কথাটা শুনে একটু বিস্মিতই হয় কার্ল। এরপর সে জানতে চায় টাকাটা সে কিভাবে নেবে। জবাবে ইলিয়াস জানায় আজ রাতে তাকে হ্যামবার্গের ট্রেনে উঠতে হবে। টাকাটা নিয়ে ট্রেনেই লোকটি জানিয়ে দেবে কোথায় টাকাটা তাকে দিতে হবে, আর টাকা পাওয়ার পর সে তাদের সন্তানদের ছেড়ে দেবে বলে জানিয়েছে। কার্ল ইলিয়াসের কথা শুনে বুঝতে পারে কেন সে এতদিন তার সন্তানদের মিসিং হওয়ার কথা গোপন রেখেছিল, এবং একই সাথে তার মাথায় একটা প্ল্যান ঘটতে থাকে। সে ইলিয়াসকে বলে তুমি তোমার কাজ ঠিকই করবে, কিন্তু আমরাও তোমাকে নজর রাখবো। এ কথা শুনে আবার ইলিয়াস রেগে যায়। সে বলে এই বিষয়টা ওই লোকটি কারো সঙ্গে শেয়ার করতে নিষেধ করেছে, এতে হয়তো জোহানসেন রেগে গিয়ে তাদের সন্তানদের মেরেও ফেলতে পারে। ওদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ইলিয়াসের স্ত্রী কার্লের কথায় রাজি হয় এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় ইলিয়াসের পিছনে ছদ্মবেশী পুলিশ থাকবে। ইলিয়াসের বাসা থেকে ফিরে ডেনিশ পুলিশের একটা বড় দলকে প্রস্তুত হতে দেখা যায়। সবাই সাদা পোশাকে একটা ছদ্মবেশ ধারণ করছে এবং পরিকল্পনা মতোই ইলিয়াসের পিছু পিছু ট্রেনে গিয়ে উঠছে ওরা। ইলিয়াস একটা বড় ব্যাগ বহন করছে এবং সে এর মধ্যেই টাকাগুলো নিয়েছে। ওদিকে অন্য পুলিশরা ইলিয়াসের সঙ্গে ট্রেনে থাকলেও কার্ল এবং আসাদ দুই স্টেশনের মাঝামাঝি একটা জায়গায় গাড়িতে বসে অপেক্ষা করছে। একসময় ট্রেনটা চলতে শুরু করে। কিছুক্ষণ পরে হঠাৎ ইলিয়াসের ফোনে একটা কল আসে। লোকটা ফোন করেছে তাকে। ইলিয়াসকে সে বলছে ট্রেনের দরজার দিকে এগিয়ে যেতে। কানে মোবাইলটা ধরেই একসময় দরজার সামনে এগিয়ে যায় ইলিয়াস। এ সময় তাকে আবার বলা হয় ট্রেনের দরজা খুলতে। ইলিয়াস নির্দ্বিধায় তার নির্দেশ পালন করে। ইলিয়াসের ফোনে পুলিশের তরফ থেকে আগেই আলিপাতা হয়েছিল, আর সে কারণেই কন্ট্রোল রুম থেকে পুলিশ চিফ জানতে পারছে ওদের মধ্যে আসলে কি কথোপকথন হচ্ছে, এবং সেগুলো তিনি তার পুলিশদের ফোনেও ট্রান্সফার করে দিচ্ছেন। ট্রেনের এই দরজা খোলার বিষয়টা যখন কার্ল শুনতে পেয়েছে তখন সে বুঝে ফেলে খুনি আসলে ট্রেনে নেই, আর এ সময় সে ট্রেনটাকে অনুসরণ করে ছুটতে শুরু করে। ওদিকে ফোনে তখনও নির্দেশনা দিয়েই যাচ্ছে জোহানসন। কিছু সময় পর দেখা যায় ট্রেনটা একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করছে, এবং এ সময় কার্লের গাড়িটিকেও দেখা যায় ট্রেনের পিছনে চলে এসেছে। কিছু সময় পর তাকে বলা হয় দরজা দিয়ে টাকার ব্যাগটা ফেলে দিতে। অন্ধকার রাত আর জঙ্গলের কারণে সেটা যেন আরও ঘনীভূত হয়েছে। ঠিক এ সময় ইলিয়াসের কাছে নির্দেশ আসে এখনই ফেলে দাও ব্যাগটা। কোনো কিছু চিন্তা না করেই নির্দেশটা পালন করে ইলিয়াস, এবং এরপরে এক গাদা হতাশা নিয়েই ট্রেনের দরজা দিয়ে লাফ দেয় লোকটি। এই ঘটনায় পুলিশরাও হতভম্ব হয়ে পড়েছে। নিজেদের ফোনে কার্লও শুনতে পেয়েছে এই খবরটা, তাই আর দেরি না করে জীবনের ঝুঁকি নিয়েই ট্রেন ক্রস করে বিপরীত পথ ধরে ওরা গন্তব্য ইলিয়াস যেখানে লাফ দিয়েছে সেখানটায় পৌঁছানো। ওদিকে দেখা যায় জঙ্গলের মধ্যে ইলিয়াসকে। ট্রেন থেকে লাফিয়ে পড়ার পরেও খুব একটা আহত হয়নি লোকটি, তাই ধাক্কাটা সামলে নিয়ে সবেমাত্র যখন সে উঠে দাঁড়িয়েছে তখন সে দেখতে পায় কিছু দূরে একটা গাড়ি দাঁড় করানো রয়েছে। তাড়াহুড়ো করে সেদিকে দৌড়ে যায় সে এবং গাড়ির মধ্যে খুঁজতে শুরু করে ইলিয়াস তার সন্তানদের। আর ঠিক এ সময় পেছনে এসে দাঁড়ায় খুনি জোহানসন। কোনো কথা না বলে ইলিয়াসের পেটের মধ্যে একটা কাঁচি ঢুকিয়ে দেয়। তার লক্ষ্য প্রচণ্ড কষ্ট দিয়ে ইলিয়াসকে মেরে ফেলা। ইলিয়াসের যখন মৃতপ্রায় অবস্থা তখন সেখানে এসে উপস্থিত হয় কার্ল এবং আসাদ। ওদের আশা দেখে দৌড়ে পালাতে শুরু করে জোহানসন। এরা দেখে কার্লও পিছু নেয় তার। ওদিকে ইলিয়াসের অবস্থা দেখে একটা হেলিকপ্টারের ব্যবস্থা করতে বলে কাউকে। কার্ল জোহানসনের পিছু নিলেও ধরতে ব্যর্থ হয় তাকে। তবে সে কয়েকটা গুলি চালিয়েছিল ওই লোকটিকে লক্ষ্য করে, এতে হয়তো আহত হতে পারে শয়তানটা। খুনিকে ধরতে ব্যর্থ হয়ে কাল যখন আসাদের কাছে ফিরে আসছে তখন মাটিতে পড়ে থাকা একটা ছবি দেখতে পায় সে। একটা মহিলার ছবি এটা। এই মহিলার মুখটা বেশ বিকৃত, বোঝাই যায় কোনো একটা ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়েছিল সে কখনো। এরপরের দৃশ্যটা একটা হাসপাতালের। ইলিয়াসকে আহত অবস্থায় এখানে এনে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজন পুলিশ পাহারায় রয়েছে তার। একটা বেঞ্চিতে বসে রয়েছে কার্ল মর্ক। নিজের উপরে ভীষণ বিরক্ত সে, অল্পের জন্য খুনিটাকে ধরতে পারেনি। ওদিকে জোহানসেন বাড়িতে ফিরেছে। কার্লের একটা গুলি তার শোল্ডার ভেদ করে গিয়েছে। আহত হলেও আঘাতটা খুব একটা মারাত্মক নয় তার। শয়তানদের যেমনটা থাকে আর কি, নিজেই নিজের ক্ষতের শুশ্রূষা করছে লোকটি। এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই হাসপাতালে বসে থাকা কার্লের ফোনে একটা ফোন করেছে জোহানসন। কার্ল ফোনে শুনতে পায় জোহানসন বলছে খুব শীঘ্রই তার সঙ্গে দেখা হবে। আর ঠিক এই সময় ফোনটা কেটে যায়। তবে কার্ল বুঝতে পারছে কিছু একটা করতে চলেছে হারামিটা। এরপরে ইলিয়াসের কেবিনে দেখা যায় জোহানসনকে। ইলিয়াসকে মেরে ফেলাই তার উদ্দেশ্য, আর এজন্য সে আইসিইউ এর বিভিন্ন মেশিনে কিছু গোলমাল করে দেয়। জোহানসন যখন এরকম অপকর্মে ব্যস্ত ঠিক তখন ইলিয়াসের স্ত্রী সেখানে ঢোকে এবং তাকেও আক্রমণ করে বসে জোহানসন। একটা বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে তাকে মেরে ফেলতে চায়। আসলে মূলত এই দুইজনকে মারার উদ্দেশ্যেই একটা ডাক্তারের ছদ্মবেশে এখানে এসেছে জোহানসন। ওদিকে কার্লের ষষ্ঠ ইন্দ্রিয় ঠিকই টের পেয়েছে কিছু একটা ঘটছে এখানে। তাই কিছু না ভেবেই ইলিয়াসের কেবিনের উদ্দেশ্যে দৌড়াতে শুরু করে ওরা। যেতে যেতেই সে বুঝতে পারে জোহানসেন এখানেই রয়েছে। একসময় ওরা এসে পড়ে ইলিয়াসের কেবিনে। এখানকার অবস্থা একেবারেই যাচ্ছে তাই। মেঝেতে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে ইলিয়াসের স্ত্রী এবং বেডে ইলিয়াসের অবস্থাও স্যাম। এটা দেখে আসাদ এগিয়ে যায় ওদের কাছে। ডাক্তার এবং নার্স চেষ্টা করে চলেছে তাদেরকে বাঁচানোর জন্য। এক পর্যায়ে আসাদ যখন কার্লের সঙ্গে ফোনে কথা বলছে তখন কার্ল দেখতে পায় জোহানসনকে। ডাক্তারের ছদ্মবেশে লোকটিকে একদম পিশাচের মতো লাগছে। কার্লকে দেখেই দৌড়াতে শুরু করে সে, আর এটা দেখে কার্লও তার পিছু ধাওয়া করে। তার সঙ্গে প্যাসগার্ড নামে এক পুলিশও রয়েছে। জোহানসনকে ধাওয়া করতে করতে একসময় ওরা বিল্ডিংয়ের বেসমেন্টের পার্কিং এরিয়াতে চলে আসে। এখানেই কোথাও লুকিয়ে রয়েছে ওই লোকটি। খোঁজাখুঁজির এক পর্যায়ে জোহানসনের তৈরি করা একটা ফাঁদে আটকা পড়ে ওরা। প্যাসগার্ডকে মেরে ফেলা হয় এবং সেখানে যখন কার্ল পৌঁছায় তখন তাকে আহত করে কিডন্যাপ করে নিয়ে যায় বদমায়েশ লোকটি। কার্লকে নিয়ে যাওয়ার বিষয়টা টের না পেলেও মৃত প্যাসগার্ডকে ঠিকই দেখতে পায় আসাদ। এরপরে আমরা একটা অদ্ভুত দৃশ্য দেখতে পাই। ছোট্ট দুটো ভাই বোনকে তাদের মা একেবারেই পছন্দ করছে না। বিশেষ করে মেয়েটিকে দেখতেই পারে না মহিলাটি। তাদেরকে ধমকানোর এক পর্যায়ে সেই মা ওই মেয়েটির মুখে অ্যাসিড ছুঁড়ে মারে। বন্ধুরা, এই সিকোয়েন্সের সঙ্গে মুভিটার একটা যোগসূত্র রয়েছে যেটা আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। এরপরে দেখা যায় সিসি ক্যামেরায় ফুটেজে দেখা যাচ্ছে কার্লকে কিডন্যাপ করা হয়েছে। পুলিশরা যখন এসব ভাবনা চিন্তায় ব্যস্ত ঠিক সেই সময় রোজ এসে বলে টাইগ্রেভ শব্দটা চিনতে পেরেছে। একটা উইন্ডমিলের শব্দ এটা। ওদিকে দেখা যায় আসাদকে। কার্ল কিডন্যাপ হওয়ার পরে সে খুঁজতে খুঁজতে জোহানসনের বাড়িটা বের করে ফেলেছে। সেখানকার এক ডাইনিং রুমে এক মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখে সে। এই মহিলাটি আসলে জোহানসনের সেই রক্ষিতা। এখান থেকে চলে যাওয়ার আগে জোহানসন মহিলাটিকে মেরে রেখে গিয়েছে। ঠিক এ সময় রোজ ওকে ফোন করে এবং জানায় শব্দটা উইন্ডমিলের, তাই উইন্ডমিল রয়েছে এমন জায়গাগুলোতে খোঁজ করতে বলে সে। বাড়িটাতে খুঁজতে খুঁজতে জোহানসনের গ্যারেজে একসময় আসাদ এসে সেই গাড়িটা খুঁজে পায়। গাড়িটির পেছনের বনেট থেকে অনেকগুলো অসমাপ্ত পেন্টিং খুঁজে পায় আসাদ। এর একটা নিচে রেবেকা নামে সাইন দেখতে পায় সে। আসাদ বুঝতে পারে এই লোকটি নিশ্চয়ই খুব কাছের মানুষ এই রেবেকা নামের মেয়েটি। হয়তো এই বাড়িটির কোথাও রয়েছে সে। আর খুঁজতে খুঁজতে বাড়িটির নিচতলায়তেই রেবেকার সঙ্গে দেখা হয়ে যায় ওর। তার কাছে সে জানতে চায় দুইজন বাচ্চা কিডন্যাপ করেছে এমন কোনো ব্যক্তিকে সে চেনে কিনা। কথাটি বলার এক পর্যায়ে রেবেকার চেহারা দেখে চমকে ওঠে আসাদ। আসলে সেই জঙ্গলের ভেতরে কার্ল যে ছবিটা খুলে পেয়েছিল এটা অনেকটা সেই মহিলার মুখের মতোই, তবে তার মাথায় এখন কার্লের চিন্তা ভর করেছে। এ সময় রেবেকা নামের মেয়েটি বলে ওঠে তার ভাই হয়তো এই কাজ করে থাকতে পারে। এই কথাটি বলতে বলতে একটা চেয়ারে বসে পড়ে রেবেকার। আসাদ মেয়েটিকে খুব ভালোভাবে খেয়াল করে। সে একসময় খুবই সুন্দরী ছিল, তবে অ্যাসিড জাতীয় কোনো কিছু দিয়ে হয়তো তার মুখটা পুড়িয়ে দেওয়া হয়েছিল কোনো এক সময়। চেয়ারে বসে রেবেকা জানায় তার ভাইয়ের নাম থমাস জোহানসন। এরপরে সে তার জীবনের অদ্ভুত একটা গল্প বলে আসাদকে। ছোটবেলায় তার নেশাগ্রস্ত মা প্রচুর মারধর করত তার দুই ভাই বোনকে। একদিন মা সেই অত্যাচারের সীমা অতিক্রম করে ফেলে। প্রচণ্ড রাগে সেদিন তার মুখে অ্যাসিড ছুঁড়ে মারে তার মা। এতে তার ভাই থমাস ভীষণ কষ্ট পেয়েছিল, কারণ তার বোনকে সে অনেক ভালোবাসত। তাদের প্রতি মায়ের এ ধরনের অত্যাচারের কারণে ওরা দুইজন একে অপরের পরিপূরক হয়ে উঠেছিল। সেদিন রাতে বোনের কষ্ট দেখে আর সহ্য করতে পারেনি থমাস। তাই মায়ের ব্যবহার করা কাঁচি দিয়েই ঘুমন্ত মাকেই হত্যা করে সে। রেবেকার কথাগুলো শুনে হতভম্ব হয়ে যায় আসাদ। এ সময় রেবেকা তাকে জানায় তার ভাইয়ের একটা বোট হাউস রয়েছে আশেপাশেই, সেখানে সে মাঝে মাঝে যায়। একথা শুনে আসাদ বুঝতে পারে সেখানেই হয়তো কার্ল এবং সেই বাচ্চা দুটোকে বন্দি করে রাখা হয়েছে। আর দেরি না করে সে তার সহযোগীদেরকে নিয়ে ছুটতে শুরু করে সেই বোট হাউসের দিকে। ওদিকে তখন বোট হাউসে ওদের সকলকে দেখা যায়। জোহানসন সকলকে হাত পা বেঁধে ফেলে রেখেছে। বাচ্চা দুটো বেশ অসুস্থ হয়ে পড়লেও কাল জেগেই আছে। জোহানসন কালের উদ্দেশ্যে ওর বোনের মতো সেই গল্পটাই বলে। সে জানায় যেদিন সে তার মাকে হত্যা করেছিল, একটা অশুভ শক্তি তাকে প্রচুর ক্ষমতা দিয়েছিল, যার কারণে সে তার মায়ের অত্যাচারকে থামিয়ে দিতে পেরেছিল। মূলত তার সেই উপাস্য শয়তানকে তুষ্ট করার জন্য প্রতি ক্রিসমাসের দিনে সে দুজন শিশুকে ধরে নিয়ে আসে। তাদের মধ্যে একজনকে বলি দেয় সে, এবং অন্যজনকে শয়তানের ক্ষমতা দেখার জন্য ছেড়ে দেওয়া হয়। আজও সে একজনকে বলি দেবে, তবে দুইজন মানুষ আর শয়তানের ক্ষমতা দেখতে পাবে। কথাগুলো যখন জোহানসন বলছিল, তখন তার কথাগুলো কার্লের কাছে পাগলের প্রলাপ ছাড়া কিছুই মনে হচ্ছিল না। তবে লোকটি যে প্রচণ্ড সাংঘাতিক তার প্রমাণ সে আগেই পেয়েছে। ঠিক এ সময় বিকারগ্রস্ত লোকটি ছোট্ট বাচ্চা ছেলেটিকে পানিতে চুবিয়ে ধরে। একসময় পানির মধ্যে ছেলেটির নাড়াচাড়া কমে গেলে তাকে ডুবিয়ে দেয় জোহানসন। ঠিক এই সময় বাইরে একটা হেলিকপ্টারের শব্দ শুনতে পায় সে। হেলিকপ্টার থেকে ওরা সেই বোট হাউসটাকে লক্ষ্য করছে। আসাদ এ সময় তীরে নেমে যায় এবং বোট হাউসের পথ দিয়ে সে যেতে শুরু করে। ওদিকে দেখা যায় কপ্টারের আওয়াজ শুনে জোহানসন সেই হাউস থেকে বেরিয়ে গিয়েছে। আর এটা দেখে কার্ল পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে সে তুলে নিয়ে আসে ডুবে যাওয়া বাচ্চাটিকে এবং পেট থেকে পানি বের করে তাকে সুস্থ করে তোলে। আর ঠিক এই সময় সেখানে এসে পৌঁছায় আসাদ। তবে অবাক হয়ে যায় ওরা সকলেই, কারণ কোথাও জোহানসনকে দেখা যায় না। আসলে বোট হাউজে আসার পথের নিচের পানিতে লুকিয়েছিল লোকটি। আসাদ মূলত তার উপর দিয়েই চলে গিয়েছে, কিন্তু সে বুঝতে পারেনি। তাই আসাদের চলে যাওয়া দেখে জোহানসন পাড়ে গিয়ে ওঠে। ওদিকে আসাদও ভেতরে কাউকে না পেয়ে আবার ফিরে আসে নদীর তীরে। চারদিকে ঘন কাশবন, তার মধ্য দিয়েই খুঁজতে থাকে সে সেই খুনিটাকে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে সেখানে তাকে খুঁজে না পেয়ে সে যখন নদীর পানিতে এসে দাঁড়িয়েছে, ঠিক তখন পেছন থেকে তাকে আক্রমণ করে বসে জোহানসন। বেশ কিছুক্ষণ দুইজনের মধ্যে ধস্তাধস্তির পরে আসাদ জোহানসনকে পানিতে চুবিয়ে মেরে ফেলে। আর মূলত এভাবেই এক পিশাচরূপী মানুষের গল্পটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আপনারা হয়তো জোহানসনের পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। আসলে ছোট থাকতেই তার মা তাদের দুই ভাই বোনের উপরে ভীষণ নির্যাতন চালাতো। মায়ের নির্যাতনে তার বোন হয়ে উঠেছিল তার মা বাবা সব কিছু। আর এই বোনকে একদিন যখন তার মা অ্যাসিড ছুঁড়ে মারে, তখন সে আর সহ্য করতে পারেনি। তাই প্রচণ্ড হিংস্রতার সাথে সে তার মাকে মেরে ফেলে। মূলত তারপর থেকেই এই জোহানসনের মধ্যে এক ধরনের মানসিক পরিবর্তন ঘটেছে, যেটা সম্পূর্ণ হিংস্রতায় পরিপূর্ণ। এর পরের দৃশ্যটা একটা চার্চের। সবাই এখানে উপস্থিত হয়েছে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে প্রার্থনা জানাতে। কার্লকে এখন বেশ স্বাভাবিক মনে হচ্ছে। ওদিকে ইলিয়াসের পরিবারও বেশ খুশি, অনেক বাধা বিপত্তির পরেও সবাই এখন এক হতে পেরেছে বলে। মূলত সুন্দর একটা পরিসমাপ্তির মধ্য দিয়েই শেষ হয়ে যায় ডিপার্টমেন্ট কিউ সিরিজের আরেকটি অসমাপ্ত কেসের। বন্ধুরা, এক্সপ্লেইনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সবাই ভালো থাকুন, ফিরে আসছি নতুন কোনো একটা এক্সপ্লেইন নিয়ে শীঘ্রই। ধন্যবাদ।